আট বছর হইছে বিয়ে করছে কোনো বাচ্চা কাচ্চা হয় না একটা বাচ্চা কাচ্চার ব্যবস্থা করেন বলছে বস অসুবিধা নাই উপর থেকে একটা লাল সুতা নাও হইছে একটা হলুদ সুতা নাও হইছে একটা তাগা নাও হইছে একটা অষ্টধাতুর আংটি নাও হইছে একটা তাবিজ নাও হইছে আমাকে ধর একটা তোর হাতে পড়বি একটা বউর হাতে বেঁধে দিবি টেনশন করবি না বাড়িতে চলে যা বাচ্চা কাচ্চা হয়ে যাবে এইবার বাড়িতে এসে সে হাতের মধ্যে নিজে একটা বাঁধলো বউয়ের হাতে একটা বেঁধে দিল যদি কথা বুঝে থাকেন সবাই মিলে আওয়াজ করে উত্তর দিবেন এই যে নিজের হাতে লাল সুতা হলুদ সুতা তাগা তাবিজ অষ্টধাতুর আংটি নিজে পরলো এবং বউরে পরায় দিল কোন বিশ্বাস নিয়ে এগুলো পরলো কথা বুঝে নেওয়ার কোন বিশ্বাস নিয়ে পড়ছে এগুলো পরলে তার সংসারে কি হবে বাচ্চা হবে এগুলা পড়লে তার ফ্যামিলিতে বাচ্চা হবে এইজন্য পড়ছে আমার দিকে মসজিদে বসে বাচ্চার জন্য দোয়া করছে কার কাছে চিল্লায় কোন কার কাছে মসজিদে বসে বলছিল লা ইলাহা আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ বাচ্চা দিতে পারে এই ঘোষণা দিয়া বাইরে এসে হাতের মধ্যে লাল সুতা হলুদ সুতা পড়লো মানে বাচ্চা দেওয়ার ক্ষমতার আসনে মালিকের আসনে বাচ্চা দেওয়ার মালিকের আসনে ও লাল সুতারে বসাইছে মসজিদে বসে বলছিল এই কামটা আল্লাহ ছাড়া কেউ পারে না এখান থেকে বের হইয়া এই কাজটা করার জন্য লাল সুতারে বসাইছে ইমান আসে না গেছে লা ইলাহা ইল্লাল্লাহ আসে না গেছে শুধু মুখে মুখে আল্লাহ একজন আছে বললেই হবে না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া শক্ত কোনো ইলাহ নাই এটা আগে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশা আকীমা সূরা শুরার মধ্যে আল্লাহ তাআলা বললেন আসমান এবং জমিনের সমস্ত মালিকানা ক্ষমতা আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে কন্যা সন্তান দান করেন আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে পুত্র সন্তান দান করেন আল্লাহ যাকে ইচ্ছা করেন তারে পুত্র দান করেন কন্যা দান করেন আবার আল্লাহ যাকে ইচ্ছে করেন ওরে পুত্র দেয় না কন্যা দেয় না আল্লাহ যাকে চান ওই মহিলাকে আল্লাহই বান্দা বানিয়ে রাখে ইচ্ছাটা কার ইচ্ছাটা কার কন্যা দিলে কে দেয় ছেলে দিলে কে দেয় ছেলে মেয়ে উভয়টা দিলে কে দেয় ছেলে মেয়ে না দিলে কে দেয় না লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আজকে যারা এই কালেমার প্রতি বিশ্বাস রাখার পরেও যারা এক ব্যক্তি বলতেছে আসেন ভাইয়েরা আসেন যারা ভালো একটা বউ চান আবার অষ্টধাতুর আংটি ব্যবহার করেন ভালো বউ পাইবেন আসেন ভাইয়েরা আসেন যারা ভালো একটা স্বামী চান আমার অষ্টধাতুর আংটি ব্যবহার করেন ভালো একটা স্বামী পাইবেন আসেন ভাইয়েরা আসেন যাদের ব্যবসায় বরকত নাই আমার একটা আংটি ব্যবহার করেন ব্যবসায় বরকত পাইবেন আসেন ভাইয়েরা আসেন যারা বিদেশ যাইতে পারতেছেন না আমার একটা আংটি ব্যবহার করলে আপনি বিদেশ চলে যেতে পারবেন এ কথা তার কানে গেছে কি বললো রে কাছে গিয়া কয় ভাই কি কইছেন কয় আমার আংটি ব্যবহার করলে বিদেশ চলে যাওয়া যায় কইটাই তো আমার দরকার দেন একটা দিছে দাম কত কয় 60 টাকা 60 টাকা দাম কয় টাকা 60 টাকা দাম হে চিন্তা করলো 10 লক্ষ টাকা খরচ করে বিদেশ যেতে পারতেছি না ও 60 টাকা আংটি দিয়া বিদেশ চলে যেতে পারবো নিশ্চিত এটার মধ্যে কিছু না কিছু আছে এই চিন্তা করে বাড়িতে এনে হাতের মধ্যে আংটি পড়ছে বিদেশ যাওয়ার আশায় কই যাওয়ার আশায় কথা যদি বুঝে থাকেন তাহলে সবাই বলেন তো বিদেশ নেওয়ার মালিক কে বিদেশ নেওয়ার মালিক কে রিজিকের মালিক কে লা ইলাহা কুল হু আল্লাহ ভাই একটু কি আপনাদের বিবেকে ধরে না এই লোকের আংটি পড়লে যদি ভাই তুমি বিদেশ যাইতে পারতা ও কেন বৃষ্টিতে রোদ্রের মধ্যে ঘুরে ঘুরে 60-70 টাকা করে আংটি বিক্রি করে ওর আংটি পড়লে যদি কেউ বিদেশ যাইতে পারত তার 14 গোষ্ঠী আজকে আমেরিকা থাকার কথা ও তোমারে বিদেশ পাঠায় ও ভিক্ষা করে খায় আছে না নাই ওয়াজ মাহফিলে শুনছি কয় আমাদের দেশের যত রুগী আছে অসুস্থ হলে পীর সাহেবের কাছে যায় আর পীর সাহেব যদি অসুস্থ হয় উনি মাদ্রাজে যায় কই যায় আপনারা অসুস্থ হলে পীর সাহেবের কাছে যান উনি অসুস্থ হলে ভারতে চলে যায় এক বেচারা রাস্তা দিয়ে যাচ্ছে খুব তড়িঘড়ি করে একজন বলে আয় মিয়া এত তাড়াহুড়া করে কইছে দাঁড়াও এখন কথা কর টাইম ফেনী শহরে লক্ষ লক্ষ মানুষ ওয়াজ মাহফিলে আমি ওদের ভাগ্যের খবর বলে দিব আগামীকাল তার পরের দিন ভাগ্যে কি আছে না আছে আমি এগুলো বলতে যাচ্ছি আমি গণক কথা কর টাইম নেই এ কথা কইছে বল দাঁড়া বেটা দাঁড়াইছে হাতের মধ্যে এক লাঠি নিয়ে শুরু করছে তারে মায়ের আচ্ছা তাহলে মাইটের দিয়া আধা মরা করে কয় যাইবা
সুজয়ে দাঁড়ায় আমার মারলেন কেন কয় তোরে মারছি এই কারণে দেখলাম তুই আসলে মানুষের ভাগ্যের খবর জানস কিনা কয় কি বুঝলেন কয় তুই জানস না কয় বুঝলেন কেমনে করে গাধার ঘরের গাধা তুই যদি মানুষের আগামী কালকের ভাগ্যের খবর জানতে পারতি তাহলে গতকালকেই তোর জানার কথা ছিল এই দিক দিয়ে আসলে আমার হাতে তর্ক ফলে মাইর আছে এটা যদি তুই জানতি জীবন থাকতে এই দিক দিয়ে আইতি ঠিক কি না ঠিক